আজকে করব তো আমরা ডিসকাস করব ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে তো ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধান হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা আমরা অনেকেই আগে কিন্তু পড়িনি আমাদের অনেকের কাছেই চ্যাপ্টারটা হচ্ছে নতুন বা প্রথম চ্যাপ্টার কারণ আমরা যদি মানে বেশি বেশিরভাগ স্টুডেন্ট আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়েছি সেখানে আমাদের কনস্টিটিউশন বা সিভিক্স বলে কোনো পার্ট ছিল না ওকে সেই জন্য আমরা অনেকেই কনস্টিটিউশন পার্টটা সম্পর্কে অনেকের জানি না বাট যাদের ইলেভেন টুয়েলভে আর্টস ছিল সে আর্টস এর মধ্যে যারা পলিটিক্যাল সায়েন্স যেটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বলে থাকি সেই পলিটিক্যাল সায়েন্স এর মধ্যে আমরা কনস্টিটিউশনটা পড়েছি তো এই কনস্টিটিউশন যেটা আমাদের ভারতের সংবিধান রয়েছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট যেখান থেকে আমাদের প্রায় সমস্ত এক্সামে কোশ্চেন এসে থাকে তো এই কনস্টিটিউশন প্রত্যেকটা আমাদের ভারতীয়দের অন্তত জানা উচিত পরীক্ষা হোক বা অন্য যে কোনো ব্যাপারে আমাদের কিন্তু কনস্টিটিউশন সম্পর্কে একটা আইডিয়া থাকা প্রয়োজন তো দেখো তো কনস্টিটিউশন পড়তে গিয়ে আমরা প্রথমেই যেটা হচ্ছে জানবো যে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে যে অরিজিনালি যে কনস্টিটিউশন হয় সমস্ত যে কনস্টিটিউশন হয় সেটা জেনারেলি টু রকম টাইপের কনস্টিটিউশন হয় একটা কি হয় আমাদের রিটেন হয় মানে যার মধ্যে সমস্ত ধারা উপধারা গুলো আমাদের লিখিত অবস্থায় থাকবে রিটেন হবে মানে যেটাকে আমরা বলবো লিখিত হবে আর হবে কিছু রিটেন কনস্টিটিউশন মানে যেটা হবে অলিখিত যেটাকে আমরা বলব রিটেন কনস্টিটিউশন অলিখিত সংবিধান তো এই কথাটা যখনই আসবে যে লিখিত সংবিধান আর অলিখিত সংবিধান তাহলে প্রথমেই আমাদের মনে হবে যে স্যার তাহলে একটা এক্সাম্পেল হোক এক্সাম্পেল না হলে তো আমাদের বোঝা সম্ভব না তো সেই জায়গায় তো বলতে পারবে যে লিখিত সংবিধান কোথায় রয়েছে কোন দেশের রয়েছে আর অলিখিত সংবিধান কোন দেশের রয়েছে যাবে একদম লিখিত সংবিধান আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে ভারতের যে কনস্টিটিউশন আর ইউকে মানে যেটা আমাদের গ্রেট ব্রিটেন ব্রিটেনের সংবিধান হচ্ছে সংবিধান কি বলতে পারবে ফার্স্ট একদম ফার্স্ট কনস্টিটিউশন অফ ওয়ার্ল্ড ইজ ইউএসএ মানে আমেরিকার যে কনস্টিটিউশন এটা কিন্তু সবার প্রথমে তৈরি হয়েছিল আমেরিকার সংবিধান কিন্তু সবার প্রথমে কনস্টিটিউশন সবচেয়ে প্রথমে ইউএস এর কনস্টিটিউশন রিটেন না লিখিত সংবিধান ওকে মনে রাখতো তো রিটেন কনস্টিটিউশন প্রায় সমস্ত ভারত তারপরে আমরা আরো এক্সাম্পল যদি দিতে পারি চায়না ওকে চীনের রয়েছে ফ্রান্স সুইজারল্যান্ড সমস্ত দেশেরই কিন্তু লিখিত সংবিধান রয়েছে অলিখিত সংবিধান আমরা শুধু ইউকে মানে গ্রেট ব্রিটেনের বলবো তাহলে লিখিত সংবিধানের ক্ষেত্রে কি হবে যে ধারা হবে এগুলো লিখিত অবস্থায় থাকবে আর অলিখিত সংবিধানের ক্ষেত্রে কি হবে অলিখিত সংবিধানের ক্ষেত্রে এই যে বৈশিষ্ট্য গুলো থাকবে সেগুলো কি হবে সেই যে দেশের অর্থাৎ ব্রিটেনের যেগুলো আচার রয়েছে যে কালচার রয়েছে ঠিক আছে যেসব আচার রয়েছে তো সেই জিনিসগুলো বা সেই জায়গার যে রীতি রয়েছে মানে যেই রীতিনীতি তারা ফলো করে বা যদি বলি সেই দেশের যে প্রথা রয়েছে সেগুলোর ভিত্তি করে ওই দেশের সংবিধান গঠিত বা ব্রিটেনের এবার আমরা শুধু তাহলে ফিচার্সটা তো বুঝলাম কি ধরনের হয় তাহলে আমরা আলোচনা আমাদের মানে পৃথিবীর সংবিধান সম্পর্কে আলোচনার আমাদের মাথা ব্যথা নেই আমরা বলবো ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে যে ভারতের যে কনস্টিটিউশন এই ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে তো এটা সম্পর্কে আমাদের কিন্তু ইনফরমেশন জানতে হবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে তৈরি হলো কিভাবে তৈরি হলো তার পেছনে কার অবদান রয়েছে কে প্রথম দাবি তুলেছিল এই ধরনের কোশ্চেন কিন্তু এসে থাকে তাহলে যদি বলা হয় সংবিধান রচনা প্রথম দাবি তুলেছিল কে সংবিধান রচনার দাবি প্রথম তুলেন কে বলো মহাত্মা গান্ধী একদম সংবিধান রচনার দাবি প্রথম করেন আমাদের গান্ধীজি কবে কোন কত সাল সালে মহাত্মা গান্ধী প্রথম সংবিধান রচনার দাবি তুলেছিলেন এবার দেখো এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেই হয়তো জানো না যে সংবিধান রচনার দাবি প্রথম কোন পার্টি তুলেছিল কোন পার্টি তুলেছিল বলতে পারবে কোন পার্টি প্রথম সংবিধান রচনার দাবি তোলে পার্টি কোন পার্টি প্রথম সংবিধান রচনার দাবি তোলে পারবে প্রথম এর আইডিয়া দিছিল স্বরাজ্য পার্টি স্বরাজ পার্টি বা স্বরাজ্য পার্টি যেটা হয়েছিল স্বরাজ্য পার্টি কবে তৈরি হয় স্বরাজ্য পার্টি কবে তৈরি হয় বলো স্বরাজ্য পার্টি কবে তৈরি হয় দেখো আমাদের হিস্ট্রিতে পড়তে হবে চিত্তরঞ্জন দাস মানে সি আর দাস আর হচ্ছে আমাদের মতিলাল নেহেরু তো এরা তৈরি করেছিল প্রথমে স্বরাজ্য পার্টি মানে আমাদের কারণ কি ছিল নাইনটিন টোয়েন্টি থ্রি মানে কাছাকাছি সময় কি ঘটনা ঘটেছিল একটু বলতে পারবে পারা যাবে বলো কাছাকাছি একটা বড় ইনসিডেন্ট ঘটেছিল যার কারণে স্বরাজ পার্টি হয়েছিল বলো রিঙ্কু পারা যাবে না স্যার মনে আসছে না মনে না দেখো ব্যাকগ্রাউন্ড আমি একটু বলে দিচ্ছি একটু ভালো করে শুনে না তো আমরা জানি উনিশশো কুড়িতে উনিশশো উনিশ উনিশশো কুড়িতে মহাত্মা গান্ধী ডেকেছিল কি অসহযোগ আন্দোলন এটা তো আমরা জানি অসহযোগ আন্দোলন গান্ধীজি ডেকেছিল এবং এই অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করা হয়েছিল কবে বলো প্রত্যাহার করা হয় কবে এটা তো বলা উচিত প্রত্যাহার করা হয় উনিশশো বাইশে নাইনটিন টোয়েন্টি টু কোন ঘটনার কোন ঘটনা ঘটনা ছিল কি ছিল যে অসহযোগ আন্দোলনটাকে তুলে নিয়েছিল এই কারণে কি হলো যে কংগ্রেসের মধ্যে যে নরমপন্থী চরমপন্থী ছিল তাদের মধ্যে ডিভিশন হলো এবং মত হয়ে কংগ্রেসের মধ্য থেকে নরমপন্থী চরমপন্থী থেকে স্বরাজ্য পার্টি তৈরি হয়ে গেল ওকে তো এই স্বরাজ্য পার্টি প্রথম কিন্তু সংবিধান রচনার দাবি তুলেছিল এ পার্টি হিসেবে মনে একটু এগুলো মনে রাখতে হবে কিন্তু আচ্ছা তো এই সংবিধান রচনার জন্য সংবিধান রচনার জন্য প্রথমবার সংবিধান রচনার জন্য প্রথমবার তৈরি করার জন্য বলা হয়েছিল একটা সংগঠন সেটা হচ্ছে গণপরিষদ ওকে গণ পরিষদ গঠনের দাবি তোলা হয় তাহলে গণপরিষদ গঠনের দাবি প্রথম কে তুলেছিল যে একটা গণপরিষদ গঠন করতে হবে কনস্টিটিউশন গঠন করতে হবে এই দাবিটা প্রথম কে তুলেছে মানবেন্দ্রনাথ রয় প্রথম সংবিধান রচনার জন্য গণপরিষদের দাবি তুলেছিল ওকে খুব ভালো করে ইনসিডেন্ট গুলো মনে রাখতে হবে তাহলে এগুলো আমরা ডিসকাস করলাম তাহলে এইভাবে কিন্তু আমাদের সংবিধান রচনার দাবি আমাদের উঠলো এবার যেটা সম্পর্কে আমরা ডিসকাস করবো যে কিভাবে ভারতের সংবিধান রচনা যে ব্যাকগ্রাউন্ডটা ওকে আচ্ছা আমি এখানে আরেকটা কথা জিজ্ঞেস করে নি ভারতের যে সংবিধান যেটা হয়েছিল সেটা কবে গৃহীত হয় অ্যাডপ্টেড হয় কবে কনস্টিটিউশন অ্যাডপ্টেড হয় কবে আর কেম ইনটু ফোর্স কবে কার্যকরী করা হয় এটা তো বলা উচিত বলো বলো বাকিরা অ্যান্সার করো একজন অ্যান্সার করছে রিঙ্কু অ্যান্সার করছে বাকিরা কি করছো অ্যান্সার করো বাকিরা অ্যান্সার করো চুপচাপ বসে থাকবে না খাতায় নোট ডাউন করবে চুপচাপ বসে থাকবে না কিচ্ছু হবে না লাভের লাভ কোনো লাভ হবে না ক্লাসে লিখো লিখে পড়ো লিখে যদি পড়ো মনে থাকবে দেখে নিয়ে পিডিএফ দেখে কিচ্ছু মনে থাকবে না বলো অ্যাডাপ্টেড কবে হয়েছিল কোনটা মনে আছে কোনটা পারবে বলো যেটা পারবে বলো ঊনপঞ্চাশে কবে ডেট টোয়েন্টি নভেম্বর গণপরিষদ গৃহীত হয় যেই দিনটাকে আমরা বলে থাকি কি যেই দিনটাকে আমরা বলি সংবিধান দিবস ওকে এই দিনটাকে আমরা বলি কি সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে আর কার্যকরী করা হয় কবে কার্যকরী করা হয় উনিশশো সালে জানুয়ারি ওকে যে দিনটাকে আমরা কি বলি বলো যেটাকে আমরা এক্সামের একদম ডাইরেক্ট কোয়েশ্চেন কবে ভারতের সংবিধান গৃহীত হয় আর কবে কার্যকরী করা হয় উনিশশো সালে পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি যে দিনটাকে আমরা রিপাবলিক ডে বা বাংলাতে আমরা যেটাকে বলি প্রজাতন্ত্র দিবস ওকে তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের জানতে হবে আচ্ছা আমাদের সংবিধান রচনা করতে সময় লেগেছিল কতদিন এগারো মাস আঠেরো দিন একদম দু বছর মানে টু ইয়ার ইলেভেন্থ মান্থ আর সতেরো কোন কোন জায়গায় আবার আঠেরো আছে তো এটা নিয়ে কোনো ডাউট করার প্রয়োজন নেই তাহলে দেখো এটা আমাদের আমরা যেটা আলোচনা করলাম এগুলো আচ্ছা একদম আরেকটা সোজা বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলো সেটা তো সবাই পারবে আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়ে থাকে সেটা আমরা প্রত্যেকেই জানি বি আর আম্বেদকার দেখো এর মধ্যে যদি কেউ কিছু বুঝতে না পারো জিজ্ঞেস করে না কোন পয়েন্ট যদি বুঝতে না পারো তাহলে এই জায়গাটা আরেকবার বলুন আমি রিপিট করে দেবো বলো কেউ যদি এখানে কিছু বুঝতে না পারো বলো স্যার প্রথমটা বলুন না ওখানটা ক্লাসটা তো অনেক রিলেটে জয়েন হলাম আচ্ছা আমাদের যে কনস্টিটিউশন হয় সেটা হয় রিটেন কনস্টিটিউশন আর আনরিটেন কনস্টিটিউশন পৃথিবীতে যত কনস্টিটিউশন আছে দু ধরনের হয় একটা রিটেন একটা আনরিটেন রিটেন মানে কি যেগুলোর সমস্ত ধারাগুলো লিখিত অবস্থায় থাকবে সংবিধানের মধ্যে যেমন ইন্ডিয়ার কনস্টিটিউশন চায়নার কনস্টিটিউশন ফ্রান্সের কনস্টিটিউশন ইউএসএ কনস্টিটিউশন আর অলিখিত সংবিধান হয় কোনগুলো যেগুলো সেই দেশের আচার রীতিনীতি বা প্রথার উপর ভিত্তি করে সেই দেশের সংবিধান পৃথিবীর প্রথম সংবিধান রচনা হয়েছিল এর সম্পর্কে ভারতের সংবিধান সম্পর্কে পড়তে হবে তো ভারতের সংবিধানের মধ্যে প্রথম সংবিধান রচনার দাবি তুলেছিল মহাত্মা গান্ধী উনিশশো সালে এরপর পার্টি হিসেবে প্রথম দাবি তুলেছিল স্বরাজ পার্টি উনিশশো তেইশ উনিশশো দাবি তুলেছিল এই স্বরাজ্য পার্টিটা তৈরি হয়েছিল উনিশশো সালে ফাউন্ডার ছিল চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু মানে মতিলাল নেহেরু হচ্ছে ফাদার অফ জে এল নেহেরু জওহরলাল নেহেরুর ফাদার ছিল ওকে ফাদার অফ জে এল নেহেরু তো এরপর গণপরিষদ এবার সংবিধান রচনার জন্য একটা সংগঠন দরকার সেটা হচ্ছে একটা গণপরিষদ এই গণপরিষদের গঠনের দাবি প্রথম তুলেছিল এম এন রয় উনিশশো সালে ওকে আর ভারতের সংবিধান দিবস বলি কার্যকরী করা হয় সতেরো দিন বা আঠেরো দিন আমরা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় ডক্টর বি আর আম্বেদকার ওকে টা বোঝা গেছে ওকে দেখো আচ্ছা এবার দেখো নেক্সট আমরা ডিসকাস করব এবার এই যে সংবিধান রচনার যে প্রেক্ষাপট যে আমাদের ব্যাকগ্রাউন্ড কিভাবে আমাদের সংবিধান রচনা করা হয়েছিল তাহলে আমরা প্রথমেই জানি যে সংবিধান রচনার জন্য প্রথমে আমরা একদম হিস্ট্রিটা একদম ছোট্ট করে প্রথমটা যদি একটু জিজ্ঞেস করে নিই যে প্রথম ভারতে এসেছিল কোন বিদেশিরা আমরা জানি ভারতে প্রথম এসেছিল কারা পর্তুগিজরা পর্তুগিজরা ভারতে এসেছিল ওকে পর্তুগিজরা কবে ভারতে আসে কত সালে 1498 সালে 1498 ব্যক্তিটা কে ভাস্কো দা ভাস্কো দা গামা তো এই পর্তুগিজদের ভারতে এসেছিল এবং তাদেরই পথ ধরে ভারতে ব্রিটিশ বা ইংল্যান্ডরা ভারতে আসে ইংরেজরা ভারতে আসে ইংল্যান্ডরা ভারতে কবে আসে 1600 সালে 1600 খ্রিস্টাব্দে ভায়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে ভারতে তারা ভারতে আসে বাণিজ্য করার উদ্দেশ্যে তারা ভারতে আসে এরপর ভারতে ষোলশো সাল থেকে বিভিন্ন ভাবে জাহাঙ্গীরের কাছ থেকে তারা পায় আচ্ছা এখানে আমি একটা কথা বলি কোম্পানি ভারতে আসে তখন মুঘল সম্রাট কে ছিল মুঘল একদম তখন মুঘল কিং ছিল আকবর ষোলোশো মানে তখন আকবর আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাণিজ্য কুটির তৈরি করার পারমিশন পায় যে

তো এইভাবে পারমিশন পাওয়ার পরে আমরা দেখলাম সতেরোশো সাতান্নভেনটিনে কি হলো পানিপথ নয় হ্যাঁ হ্যাঁ এটা স্লিপ অফ টাং হয়ে গেছে গেছে কোনো সমস্যা নেই পলাশির যুদ্ধ হয়েছিল তো সেই পলাশীর যুদ্ধে যে আমাদের মির্জা আমাদের হচ্ছে সিরাজ ছিল সিরাজ পরাজিত হলো এবং সেই সময় আমাদের গভর্নর জেনারেল গভর্নর জেনারেল ছিল না বাংলার গভর্নর কে ছিল লর্ড কে ছিল লাইভ ক্লাইভ ছিল ওকে ক্যানিং নয় কিন্তু লর্ড ক্লাইভ ছিল ওকে তো এরপর দেখো লর্ড ক্লাইভের পরে তারপর আমরা জানি সতেরোশো সাতান্নের পরে কি হলো সতেরোশো চৌষট্টিতে হলো সেখানে কি হলো বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ হলো বক্সারের যুদ্ধটা কে করেছিল মিরকাসিম করেছিল অযোধ্যা নবাব সুজাদাউদ্দৌল্লা করেছিল আর মুঘল সম্রাট ছিল কে দ্বিতীয় শাহ আলম ওকে তাহলে আমরা টোটাল জিনিসটা এখানে কিছুটা জিনিস আমি এখানে ডিসকাস করে দিচ্ছি যাতে আমরা আমাদের একটু মনে থাকে বা থেকে কিন্তু কোশ্চেন আমাদের এসে থাকে তখন মুঘল এম্পায়ার ছিল আমাদের শুধু মুঘল এম্পায়ারটাই জানতে হবে তার কারণ হচ্ছে কি আমাদের একটা এমসিকিউ এখান থেকে আমরা পাবো তো এই মুঘল এম্পায়ার আচ্ছা সেই সময় গভর্নর জেনারেল কে ছিল বলতে পারবে লর্ড পারবে লিটার ছিল বক্সারের যুদ্ধের সময় তো এটা একটু মনে রাখবে আর এরপরে সতেরো পঁয়ষট্টি হলো পারা যাবে পারা যাবে সেভেন্টিন একদম দেওয়ানি লাভ হলো ওকে তো এই ঘটনাগুলো কিন্তু আমরা জানি যে দেওয়ানি লাভ হলো তো দেওয়ানি লাভ হলো সতেরোশো পঁয়ষট্টিতে এলাহাবাদের দ্বিতীয় চুক্তির মাধ্যমে এলাহাবাদের দ্বিতীয় চুক্তি বা সেকেন্ড ট্রিটি ট্রিটির মাধ্যমে তাহলে দেওয়ানি লাভ ব্রিটিশরা কার কাছ থেকে পেয়েছিল যদি কোশ্চেন আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ পেয়েছিল কার কাছ থেকে তাহলে অ্যান্সার কি বলবে বলবো না দ্বিতীয় শাহ আলম দেখো এই কারণেই আমি বললাম মুঘল সম্রাটের নামটা মনে রাখতে হবে কারণ প্রত্যেকেই কাজ করছে কার আন্ডারে মুঘল সম্রাটের আন্ডারে কাজ করছে তাহলে মনে রাখবে যে দেওয়ানি লাভ করেছিল কার কাছ থেকে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কোন কোন জায়গা বাংলা বেঙ্গল বিহার আর আর কি এলাহাবাদ এলাহাবাদ তো এর মধ্যে এর মধ্যে তখন তো প্রপার পার্টিশন ছিল না বাংলা বিহার এবং উড়িষ্যা এলাহাবাদিটা ছিল এলাহাবাদের দ্বিতীয় চুক্তি বাট দেওয়ানি লাভ করার পারমিশন পেয়েছিল বাংলা বিহার এবং উড়িষ্যা ওকে কারণ তখন তো সেপারেট কিছু ছিল না বাংলা বিহার উড়িষ্যা এইভাবে তো কোনো সেপারেট কিছু ছিল না ইউপি বলেও কিছু ছিল না এলাহাবাদ বলেও কিছু ছিল না যে নাম কিন্তু পরে করা হয়েছে ওকে তো দেওয়ানি লাভ করেছিল দ্বিতীয় শাহলমের কাছ থেকে তাহলে এইভাবে পরপর মানে আমাদের হতে শুরু করলো তাহলে এইভাবে আমাদের পরপর এরপর থেকে কি হয় ব্রিটিশরা কি করে আমাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করা শুরু করে অত্যাচারের মাধ্যমে ধীরে ধীরে তারা ভারতকে ক্যাপচার করতে শুরু করে ক্যাপচার করার পরে কি হলো ভারতে বিভিন্ন শাসন ক্ষমতার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করা হয় তার মধ্যে প্রথম আইন যেটা আমরা আজকেই ডিসকাস করব সেটা প্রথম হচ্ছে রেগুলেটিং রেগুলেটিং আইন আইন সতেরোশো তিয়াত্তর তো রেগুলেটিং অ্যাক্ট ছিল আমরা একটু পরে ডিসকাস করবো যে সতেরোশো তিয়াত্তর সালের যে রেগুলেটিং অ্যাক্ট এর আন্ডারে প্রথমবার আইন প্রণয়ন করা হয় এরপর ধীরে ধীরে আমাদের কোম্পানি রুল চলে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের কোম্পানি শাসন করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে করতো এই টাইমটাকে আমরা বলবো কোম্পানি রুল এরপর কি ঘটনা করলো সতেরোশো আঠেরোশো সাতান্নতে কি হলো মহাবিদ্রোহ হলো সেই কারণে আঠেরোশো আমাদের আঠেরোশো আটান্নতে পাস করা হলো কি ভারত শাসন আইন ওকে ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করা হলো এবং এই ভারত শাসন আইনের মাধ্যমে কি হলো যে এই যে কোম্পানি রুল চলছিল এই যে কোম্পানি রুল ছিল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতাটা ট্রান্সফার করে দেওয়া হলো কার হাতে ইংল্যান্ডের রানীর হাতে তার মানে তখন রুলটা হয়ে যাবে কি ক্রাউন রুল ক্রাউন মানে আমরা জানি যে মুকুটকে ক্রাউন বলে তাহলে আঠেরোশো সালে ইমপ্লিমেন্ট করা হলো কি ক্রাউন রুল ইমপ্লিমেন্ট করা হলো তাহলে এই ক্রাউন রুলটা কতদিন চললো যতদিন না আমাদের ভারত স্বাধীন হচ্ছে মানে উনিশশো সাতচল্লিশ সালের ফিফটিন্থ অগাস্ট যেদিন না ভারত স্বাধীন হচ্ছে ততদিন আমাদের কি হলো ক্রাউন রুল চল চললো তাহলে দেখো জিনিসটা বলছো আমি যে জিনিসটা কিভাবে ভাগ করলো পর্তুগিজরা প্রথম ভারতে আসে চোদ্দশো আটানব্বইতে কালিকট বন্দর যেমন রাজা এক্সেট্রা এক্সেট্রা অনেকে পড়েছ তো ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে ষোলোশো খ্রিস্টাব্দে তারপর তারা পারমিশন পায় তখন ভারতে আসে তখন মুঘল সম্রাট ছিল আকবর কিন্তু তারা পারমিশন পায় বাণিজ্য কুটি জাহাঙ্গীর যুদ্ধ হয় যেখানে সিরাজ ক্লাইভ বাংলা দখল করে এরপর ফোরে বক্সারের যুদ্ধে মীর কাসিমকে পরাজিত করে লর্ড ভ্যানসিটার এবং তার তারই ফলশ্রুতি হিসেবে সেভেনটিন সিক্সটি ফাইভে দেওয়ানি লাভ করে ওকে তো এই সময় মুঘল সম্রাট ছিল দ্বিতীয় শাহ আলম তাহলে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে কোন কোন জায়গার বাংলা বিহার এবং উড়িষ্যা এরপর রেগুলেটিং অ্যাক্ট চালু করা হয় রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ক্ষমতা দেওয়া হয় এবং আঠারোশো আটান্ন অব্দি এরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছিল সেই টাইমটাকে আমরা বলি রুট আর আঠেরোশো সালে ভারত শাসন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতাটা ট্রান্সফার করা হয় আমাদের ইংল্যান্ডের রানীর হাতে অর্থাৎ আঠারোশো থেকে উনিশশো সাল এই টাইমটাকে আমরা বলবো ক্রাউন রুল দেখো যেটা বললাম প্রত্যেকে পারলে এর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো বুঝতে পেরেছি ওকে চলো তাহলে এবার আমরা আহ পেজে আমরা যাচ্ছি দেখো এবার দেখো এবার আমাদের যেগুলো জানতে হবে যেগুলো জানতে হবে এই যে বিভিন্ন যে রুল হয়েছিল কোম্পানি রুল ক্রাউন রুল এই রুলগুলো সম্পর্কে আমাদের একটু ডিটেলস হবে যে কোম্পানি রুল যে হয়েছিল এর মধ্যে আমাদের যে যে আইনগুলো হয় সেই আইনের মাধ্যমে কি জিনিস নির্ধারণ করা হয় বা কি কি জিনিস বলা হয় সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে প্রথম দেখো কোম্পানি রুলের মধ্যে আমি প্রথমেই বললাম কোন আইনটা পালু চালু করা হয়েছিল সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট যেটাকে আমরা বলবো

জিনিস ঘটে যে পরিবর্তন যখন হয় তখন কি একটা ট্রানজিশন পিরিয়ড থাকে যে তুমি একটা জায়গা থেকে যখন আরেক জায়গায় যাবে তার একটা ট্রানজিশন পিরিয়ড সেই রকম কিছু রুল আমি তোমাদেরকে একটু ডিসকাস করছি প্রথম দেখো যেটা আমি বলছি রেগুলেটিং অ্যাক্ট মানে রেগুলেটিং আইন একটু এরকম লিখবে একটা খাতার মধ্যে এরকম একটা পেজ লেখো দুদিকে জায়গা ফাঁকা রাখবে রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে আমাদের সতেরোশো সালে হয়েছে এই এর মাধ্যমে আমি তোমাদের এই জায়গাটা আগে বলে দিচ্ছি তারপর আমি রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে আবার ডিটেলস আলোচনা করব তো রেগুলেটিং অ্যাক্টের আগে রেগুলেটিং অ্যাক্টের তাহলে টেক সেকেন্ড তো রেগুলেটিং অ্যাক্টের আগে কি হয়েছিল রেগুলেটিং অ্যাক্টের আগে আমাদের যে শাসন যারা শাসন হতো তাদেরকে বলা হতো কি বাংলার গভর্নর খুব ভালো করে দেখবে তাদেরকে বলা হতো বাংলার গভর্নর ওকে এবং এই বাংলার গভর্নর যখন একটা আইন পাশ হয় তার মাধ্যমে তাকে প্রমোশন দেওয়া হয় বা প্রমোট করা হয় তাহলে বাংলার গভর্নরকে প্রমোট করা হলো কিসে যে বাংলার গভর্নর জেনারেল তাহলে যদি পরীক্ষায় আসে এরকম এটাই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে একটু মাথা ঠান্ডা করে বুঝবে কোথাও যদি ডাউট হয় আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে তাহলে বাংলার গভর্নরকে মানে অ্যাপয়েন্ট করা হলো মানে তার পদোন্নতি করা হলো বাংলার গভর্নর জেনারেল ব্যক্তিটা কে ছিল আরবে বলতে কেউ ব্যক্তিটার নাম ছিল ওয়ারেন হেস্টিংস মনে রাখবে ব্যক্তিটার নাম ছিল ওয়ারেন হেস্টিংস তাহলে ওয়ারেন হেস্টিংস কে কি করা হলো অ্যাপয়েন্ট করা হলো বা তাকে করা কিসে আমাদের বাংলার গভর্নর থেকে বাংলার গভর্নর জেনারেল তাহলে যদি পরীক্ষায় আসে বাংলার শেষ গভর্নর কে ছিল বাংলার শেষ গভর্নর কে ছিল তাহলে আমরা বলতে পারবো অ্যান্সারটা বাংলার শেষ গভর্নর বলো সবাই অ্যান্সার ওয়ারেন হেস্ট্রিংস দেখো ট্রানজিশনটা ভালো করে বোঝো তাহলে বাংলার শেষ গভর্নর কে ছিল ওয়ারেন হেস্টিংস তাহলে কি হবে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল ওয়ারেন ওয়ারেন হেস্টিংস হেস্টিংস দেখো ভালো করে এইভাবে কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট কোয়েশ্চেন পাবে যে বাংলার শেষ গভর্নর ছিল কি ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল দেখো প্রথমে দেখো গভর্নর জেনারেল শুধু পড়বে না আগের নামটা পড়বে বাংলা ওকে বেঙ্গল বাংলা বাংলা মানে ইনসেন্স অফ বেঙ্গল প্রেসিডেন্সির কথা বলা হচ্ছে ওকে আর যদি বলে বাংলার প্রথম গভর্নর কে ছিল যদি প্রথম জানতে এটা কোনো অ্যাক্টের মাধ্যমে হয়নি এটা জাস্ট বাংলার প্রথম গভর্নর কে ছিল বলতে পারবে লর্ড ক্লাইভ ওকে লর্ড ক্লাইভ ছিল বাংলার প্রথম গভর্নর আর বাংলার শেষ গভর্নর কে হলো ওয়ারেন হেস্টিংস তাহলে ওয়ারেন হেস্টিংস কে তাহলে যদি পরীক্ষা আসে কোন আইনের দ্বারা বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেলে পরিণত করা হলো হবে কে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর দেখো এটা খুব ভালো করে বুঝে এরপর একটা অ্যাক্ট পাস শুধু বলছি সেটা হচ্ছে দেখো চার্টার অ্যাক্ট ওকে চার্টার অ্যাক্ট চার্টার অ্যাক্ট অনেকগুলো পাস হয়েছিল কি কি হয়েছিল আমি আলোচনা করবো তারপরে আমি এখানে শুধু একটা চার্টার অ্যাক্টের কথা বলবো সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট এইটিন থার্টি থ্রি আঠারোশো তেত্রিশ এর যে চার্টার একটা হয়েছে এখানেও কি হলো এরকম একটা ট্রানজিশন হবে মানে পদের হস্তান্তর হবে তাহলে পদের হস্তান্তর কি হলো হল বাংলার যে গভর্নর জেনারেল তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল তাকে প্রমোট করা হলো কিভাবে গভর্নর জেনারেল অফ বাংলা মানে বাংলার গভর্নর জেনারেল সরি 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 ভারত ভারতে গভর্নর জেনারেলে পরিণত করা হল তাহলে ব্যক্তিটা কে ছিল পারবে ব্যক্তিটা লর্ড 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 উইলিয়াম 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 বেন্টিং ভেরি গুড তাহলে যদি কোশ্চেন আসে তাহলে কোশ্চেন আসে যে বাংলার সরি বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিল কি বলবো লর্ড উইলিয়াম বেন্টিক লর্ড উইলিয়াম বেন্টিক আর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল লর্ড উইলিয়াম বেঙ্গিক তাহলে দেখো এই ট্রানজেশনটা কিন্তু ভালো করে বুঝবে তাহলে দেখে মনে হচ্ছে দেখো খুবই সহজ কিন্তু যখন একটা আসবে না তখন তখন একদম মাথার দিয়ে দেখবে দেখবে হা হতে থাকবে সব গেছে একটু কেয়ারফুলি দেখবে এরপর এক হলো এরপর আমাদের হচ্ছে ভারত শাসন আইন হলো এরপর আমাদের আইন হলো ভারত শাসন আইন সেটা কি আঠারোশো আটান্ন আমি একটু আগেই যেটা বললাম এখানে কি করা হলো দেখো এখানে কি করা হলো যে ভারতের গভর্নর জেনারেল ছিল ভারতের যে গভর্নর জেনারেল ছিল তাকে প্রমোট করা হলো কিসে ভাইস রয় ওকে তাকে প্রমোট করা হলো বা উন্নতি করা হলো তার প্রমোশন দেওয়া হলো কিসে ভাইস রয়কে প্রমোশন দেওয়া হলো তাহলে কি হবে ভারতের গভর্নর জেনারেল এটা কি হবে শেষ হবে শেষ ভারতের গভর্নর জেনারেল আর এটা কি হবে প্রথম ভাইস রয় হবে তাহলে ব্যক্তিটা কে বলো লর্ড লর্ড ক্যানিং ওকে খুব ভালো করে মনে রাখবে দেখো লর্ড ক্যানিং তাহলে এইভাবে চললো এরপর কি করা হল এরপর আমাদের এলো ভারতের স্বাধীনতা আইন খুব ভালো করে মনে রাখবে তাহলে হলো ভারতের স্বাধীনতা আইন কত সালে পাশ করা হয় ইন্ডি ভারতের স্বাধীনতা আইন বললো পারা যাবে ভারতের স্বাধীনতা আইন কনফিউজ হচ্ছে কেন উনিশশো সাতচল্লিশ কোন মান্থ আমি এটাই জানতে চাইছি মান্থ কি জুলাই কেউ আগস্ট বলবে না ঠিক আছে জুলাই মাসে এটা পাশ হয়ে গেছিল জুলাই তাহলে এখানে কি করা হলো তাহলে এখানে যে হবে সে ভাইস রয় হবে ঠিক আছে ভাইস রয় যে হবে ভাইস রয় কে ভাইস রয় কি হবে শেষ ভাইস রয় হবে সেই জায়গায় ভাইস রয় কে প্রমোট করা হবে যে গভর্নর জেনারেল তাহলে আবার প্রশ্ন নিয়ে আসালো কি গভর্নর জেনারেল কিন্তু এখানে কি ভারত হবে এখানে ভারত হবে না এখানে হবে কি স্বাধীন ভারতে খুব ভালো করে বোঝো এখানে হবে স্বাধীন ভারত তাহলে সেই ব্যক্তিটা কে ছিল বলো পারবে লর্ড মাউন্ট ব্যাটেন ওকে খুব ভালো করে বুঝবে কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন প্রত্যেকে এই ছকটা কিন্তু একটু লিখে নেবে ওকে ছকটাই লিখে নেবে কারণ এখান থেকে অনেকগুলো কোশ্চেন এসে থাকে তারপর তাহলে হলো লর্ড মাউন্ট ব্যাটার এরপর আর কিছু নয় ভারতের স্বাধীন ভারতের তাহলে প্রথম গভর্নর জেনারেল যদি বলে ফার্স্ট গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটার আর শেষ ভাইস রয় কে লর্ড মাউন্ট ব্যাটার আর হচ্ছে লাস্ট বলবে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল তাহলে কি হয়ে যাবে একদম চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী দেখো এই ছকটা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো তাহলে এখান থেকে যে কোনো কোয়েশ্চেন দিলে আমরা অ্যান্সার করতে পারবো যে ভাইস রয় প্রথার অবসান ঘটানো হয় কোন আইনের মাধ্যমে বলো কি বলবে ভাইস রয় প্রথার অবসান ঘটানো হয় কোন আইনের মাধ্যমে ভারত শাসন ভারত শাসন আইন না ভারতের স্বাধীনতায় আইন প্রথার অবসান বলছি অবসান মানে শেষ ওকে ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশের মধ্যে যদি বলা হয় কোন আইনের দ্বারা ভারতের গভর্নর জেনারেল কে ভাইসরয় করা হয়েছিল ভারত শাসন আইন আঠারোশো আঠান ভারত শাসন আইন আঠারোশো ওকে তাহলে এইভাবে আমরা বলতে পারবো যে চার্টার অ্যাক্টের মাধ্যমে চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ এর মাধ্যমে কোন পদটি করা হয় বাংলার গভর্নর ব্যাস তাহলে দেখেছ এই ছকটা যদি মাথার মধ্যে থাকে আমরা যে কোনো অ্যান্সার করতে পারবো এবং এটা কিন্তু একটা বড় এমসিকিউ এর জায়গা মনে থাকবে প্রত্যেকে হবে হ্যাঁ এবার দেখো এবার আমরা যেটা ডিসকাস করবো এই যে রেগুলেটিং অ্যাক্ট বলছিলাম এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল তো একটা কিন্তু মধ্যে আমাদের তাহলে এখানে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তরের মাধ্যমে কি করা হয় এখানে বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি রয়েছে তাকে কি করা হয় বাণিজ্য করার অধিকার দেওয়া খুব ইম্পর্টেন্ট লিখে রাখবে যে একচেটিয়া বাণিজ্য করার অধিকার একচেটিয়া বাণিজ্য বাণিজ্য বলতে কি মানে শুধুমাত্র ভারতে যে ট্রেড করবে বা বাণিজ্য করবে কে কোম্পানি না একচেটিয়া বাণিজ্য করবে কে একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করবে তাহলে কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একচেটিয়া বাণিজ্য করার অধিকার দেওয়া হয় রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর তাহলে এইভাবে মনে রাখবো ওকে এই সময় দেখো এই সময় আমি বললাম যে আমাদের কি হয় বেঙ্গল গভর্নরকে বেঙ্গল গভর্নরকে প্রমোট করা হয় কি বেঙ্গল গভর্নর জেনারেল এটা আমি অলরেডি দেখো এখানটা বলে দিয়েছিলাম ব্যক্তিটা কে ছিলেন হেস্টিংস ওকে খুব ভালো কোশ্চেন খুব ভালো কিন্তু পয়েন্ট ওকে নেক্সট কি করা হয় নেক্সট কি করা হয় মনে রাখবে যে এখানে গঠন করা হয় কলকাতা প্রেসিডেন্সিতে ফোর্ট উইল সরি ফোর্ট উইলিয়াম দুর্গে গঠন করা হয় কি সুপ্রিম কোর্ট এসইউপি আর ই এম ই সুপ্রিম কোর্ট ভারতে গঠন করা কলকাতা প্রেসিডেন্সিতে মানে কলকাতায় প্রথমবার সুপ্রিম কোর্ট গঠন করা হয় ওকে কলকাতাতে আমাদের সুপ্রিম কোর্ট গঠন করা হয় কোন আইনের মাধ্যমে বলবো রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কলকাতায় সুপ্রিম কোর্ট গঠন করা হয় এই সালটা কিন্তু ছিল সতেরোশো চুয়াত্তর ওকে তিয়াত্তরে ছিল এই আন্ডারে সতেরোশো চুয়াত্তরে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গঠন করা হয় কলকাতায় ওকে এবং এই সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস মানে সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয় পারবে নামটা মনে আছে নামটা হচ্ছে এলিজা ওকে মনে রাখবে নামটা হচ্ছে এলিজা ইম্পে কে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্ট করা হয় আমাদের এলিজা ইনপে তাহলে এই অ্যাক্টের মাধ্যমে এগুলোকে করা হয় ওকে তাহলে বাংলার গভর্নর জেনারেলকে পাওয়ার দেয়া হয় কি বাংলার গভর্নর বেঙ্গল গভর্নর জেনারেল ওকে সুপ্রিম কোর্ট গঠন করা হয় সতেরোশো চুয়াত্তরে সুপ্রিম কোর্ট গঠন করা হয় নেক্সট দেখো এই অ্যাক্টের পরে একটা একটা অ্যাক্ট নিয়ে আসা হয় সেটা আমরা বলি অ্যাক্ট অফ সেটেলমেন্ট ওকে বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট এই সে অ্যাক্ট অফ সেটেলমেন্টে নিয়ে আসা হয় গত সেভেন্টিন এইটি ওয়ানে সতেরোশো একাশি সেভেন্টিন এইটি ওয়ানে অ্যাক্ট অফ সেটেলমেন্ট নিয়ে আসা হয় সেই অ্যাক্ট অফ সেটেলমেন্ট এখানে বলা হয় ঠিক আছে অ্যাক্ট সেটেলমেন্টের মাধ্যমে বলা হয় কি দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাক্ট অফ সেটেলমেন্টের মাধ্যমে বলা হয় যে আচ্ছা এখানে অ্যাক্ট সেটেলমেন্টের মাধ্যমে বলা হয় যে যে জুরিসিডেশনটা রয়েছে ঠিক আছে জুরিসিডেশন বলতে কি জুরিসিডেশন মানে বিচার ব্যবস্থা যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থায় যে সুপ্রিম কোর্টের ঠিক আছে সেটা সুপ্রিম কোর্টে মানে কোনো যদি এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ভারতে কোন রকম কিছু কাজ করে থাকে ঠিক আছে কোন রকম যদি কোনো কাজ করে থাকে তার জন্য সুপ্রিম কোর্ট তাদের বিচার করতে পারবেন মানে সুপ্রিম কোর্টের বিচার থেকে তাদেরকে কি করা হয় এক্সেমটেড করা হয় ঠিক আছে এক্সেমটেড ই এক্স ইএমিটি ইডি এক্সেমটেড মানে যেটাকে আমরা বলি অব্যাহতি দেওয়া হয় মানে অ্যাক্ট অফ সেটেলমেন্টের মাধ্যমে কি করা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে থেকে জুডিশিয়েশন থেকে অব্যাহতি দেওয়া হয় মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কাজ করবে তার জন্য কিন্তু কোর্টে তাদের বিরুদ্ধে কোনো কেস হবে না ওকে বুঝলে সেটা হচ্ছে সেটেলমেন্ট লিখেছো প্রত্যেকে যেটা বললাম দেখো একটা আইন নিয়ে আসা খুবই ইম্পর্টেন্ট আইন সেটা হচ্ছে পিটের ভারত শাসন আইন সেটা হচ্ছে পিটের ভারত শাসন আইন পিটস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পিটের ভারত শাসন আইন এটা কবে নিয়ে আসা হয় সতেরোশো চুরাশি এ পিটের ভারত শাসন আইন নিয়ে আসা তো এই পিটের ভারত শাসন আইনে যে একটা জিনিস করা হলো যে এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস করা হলো কি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যা সম্পত্তি হয় যে সম্পত্তি যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হবে যেটা সম্পত্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে সম্পত্তি হবে সেটা সরাসরি কার সম্পত্তি হয়ে যাবে ব্রিটিশ গভর্নমেন্টের সম্পত্তি হয়ে যাবে তার মানে ভাবো মানে তুমি তুমি একটা দেশে গিয়ে তুমি কোনো একটা দেশে গিয়ে আহ তুমি কোনো একটা দেশে গেলে সেই জায়গায় তুমি কোনো প্রপার্টি কিনলে জার্মানিতে গিয়ে তুমি প্রপার্টি কিনলে তাহলে প্রপার্টি তুমি কেনার সাথে সাথে সেই যে প্রপার্টিটা ইন্ডিয়ান গভর্নমেন্টের হয়ে যাবে তার মানে এখানে বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সম্পত্তি কিনবে ঠিক আছে ভারতে যে সম্পত্তি কিনবে সেটা সরাসরি ব্রিটিশ সরকারের সম্পত্তি হয়ে যাবে বুঝে গেছে এটা হচ্ছে পিটের ভারত শাসন আইনে এটা বলা হয়েছিল দেখো এতটা প্রত্যেকের ক্লিয়ার এবার দেখো নেক্সট দেখো পিটের ভারত শাসন আইনের পরে আছে আমাদের যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এই চার্টার অ্যাক্ট এই চার্টার অ্যাক্ট গুলো সম্পর্কে আমাদের একটু একটু জানতে হবে ওই ছোট ছোট দেখো এই এক লাইন দু লাইন করে করে জানতে হবে চার্টার অ্যাক্ট যেটাকে আমরা বাংলায় বলবো কি সনদ আইন চার্টার অ্যাক্টকে আমরা বলবো সনদ আইন তো এই আইনের মধ্যে প্রথমবার চার্টার অ্যাক্ট আসে কত সালে সেভেন্টিন নাইনটি এরকম করে সাল মেনশন করবে কত সালের চার্টার অ্যাক্ট এরকম মেনশন করবে সতেরোশো তিরানব্বই সেভেন্টিন নাইনটি থ্রি চার্টার এক প্রথমে ভারতে আসে ভারতে আসার পরে কি করে প্রথমবার ভারতে আসার জন্য কি হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্যকে আরো কুড়ি বছরের জন্য বাড়ানো মানে কি ব্যাপারটা কি দেখো লিজের মতো আমরা যখন লিজ নিয়ে দেখবে যে কিছুদিন করে করে বাড়িয়ে দেওয়া হয় সেই রকম একচেটিয়া বাণিজ্যকে আরো কুড়ি বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয় সতেরোশো তিরানব্বই মাধ্যমে এরপর নেক্সট চার্টার অ্যাক্ট আমাদের ভারতে আসে কবে আঠারোশো তেরো তেন থার্টি ওয়ান চার্টার অ্যাক্ট আবার ভারতে আসে কুড়ি বছর পরে দেখো সতেরোশো তিরানব্বই থেকে আরো কুড়ি বছর পর মানে আঠারোশো তেরো আঠারোশো তেরোতে চার্টার অ্যাক্ট আবার ভারতে আসে কিন্তু এখানে কি করা হয় যে কুড়ি বছরের জন্য একচেটিয়া বাণিজ্যকে বাড়ানো হয়েছিল কোম্পানির এই একচেটিয়া বাণিজ্যকে লুপ্ত করা হয় একচেটিয়া বাণিজ্যের অধিকার লোভ পায় এই যে অধিকারটা দেওয়া হয়েছিল এই অধিকারটা কি করা হলো তুলে নেওয়া হলো আর একচেটিয়া বাণিজ্য করতে পারবে না এবার কি হবে যে যে কোনো ইউরোপীয় যে কোনো ইংরেজ বণিক যে কোনো ইংরেজ বণিক কি করতে পারবে ভারতে এসে বাণিজ্য করতে পারবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও যে কোনো বণিক এসে ভারতে ট্রেড করতে পারে অর্থাৎ কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকারকে লুপ্ত করা হয় বা খর্ব করা হয় সেটা হচ্ছে আঠারোশো সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে কিন্তু দুটো জায়গাতে ঠিক আছে দুটো দুটো ব্যাপারে দুটো বিষয়ে তাদেরকে একচেটিয়া বাণিজ্যের অধিকার দেওয়া হয় এক্সেপ্ট এক্সেপ্ট হচ্ছে কি চা যে চা ব্যবস্থা মানে যেটা চীনের সাথে যে চায়ের ট্রেড হতো সেটাতে বজায় থাকবে আর যে চীনের সাথে যে চা এবং তার সাথে সাথে যে আফিন যে আফিম ব্যবসা হবে যে আফিম ব্যবসাতে একমাত্র একচেটিয়া অধিকার তারা ভোগ করতে পারবে এবং তার সাথে সাথে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস করা হয় যে ভারতের কি হয় শিক্ষা খাতে মানে এডুকেশন পারপাসে একটা টাকা বরাদ্দ করা হয় শিক্ষা খাতে বরাদ্দ করা হয় কত টাকা এক লক্ষ টাকা খুব ইম্পর্টেন্ট শিক্ষা খাতে বরাদ্দ করা হয় এক লক্ষ টাকা মানে এক লক্ষ টাকা তোমাকে খরচ করতেই হবে ইন্ডিয়াতে এডুকেশন পারপাসে এবং তার সাথে সাথে বলা হয় যে ভারত যে খ্রিস্টান মিশনারিরা রয়েছে খ্রিস্টান মিশনারিরা রয়েছে তারা কি করতে পারবে ভারতে ধর্ম প্রচার করতে পারবে আমরা জানি ইংল্যান্ডের ধর্ম কি আমাদের হচ্ছে খ্রিস্টান ধর্ম তাহলে তারা যখন ভারতে উপনিবেশ করলো তাহলে খ্রিস্টান মিশনারিরা এবার ভারতে এসে যে যার নিজস্ব ধর্ম প্রচার করতে পারবে এর আগে পারমিশনটা ছিল না এই অ্যাক্টের মাধ্যমে পারমিশনটা দেওয়া হলো তাহলে দেখো চার্টার অ্যাক্ট এইটিন খুব ইম্পর্টেন্ট কিন্তু কি কি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকারকে লুপ্ত করা হলো শুধুমাত্র চা চাষ এবং আফিম চাষের মধ্যে রাখা হলো শিক্ষা খাতে এক লক্ষ টাকা বরাদ্দ করা হলো এবং দেখো চার্টার অ্যাক্ট আবার কুড়ি বছর পরে আঠারোশো তেত্রিশ সালে আবার চার্টার অ্যাক্ট এলো আঠারোশো সালে আবার চার্টার অ্যাক্ট এলো এখানে কি করা হয় এখানে দেখো এই যে চা আর আফিম চাষ যেটা ছিল ওকে চা আর আফিম চাষ যেটা ছিল সেটাকেও কি করা হলো অবলুপ্ত করা হলো মানে চা আর হচ্ছে আফিম চাষের অধিকার যেটা ছিল আফিম চাষের অধিকার যে একচেটিয়া বাণিজ্যের অধিকার ছিল সেটাকে অবলুপ্ত করা হলো মানে সোজা কথা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এবার আস্তে আস্তে তার যে অধিকারটাকে খর্ব করা শুরু হয়েছে এছাড়া আরেকটা আমি একটু আগেই বললাম যে কি হলো আঠারোশো তেত্রিশ সালে চার্টার একটের মাধ্যমে বলো কি ক কি হয়েছিল ভারতের গভর্নর জেনারেল প্রমোট করা হলো এবং সেই ব্যক্তিটা কে লর্ড উইলিয়াম বেন্টিক লর্ড উইলিয়াম বেন্টিক লর্ড উইলিয়াম বেন্টিক এরকম করে অ্যাপয়েন্ট করা হলো তাহলে কোন অ্যাক্ট এর মাধ্যমে চার্টার অ্যাক্ট আঠারোশো মাধ্যমে এবং এই লর্ড উইলিয়াম বেন্টিকে যে একটা হচ্ছে গভর্নর তৈরি করা হলো একটা গভর্নর জেনারেল আছে তো গভর্নর জেনারেলের একটা কাউন্সিল তৈরি করা হলো গভর্নর জেনারেলের একটা কাউন্সিল তৈরি করা হলো সেই কাউন্সিলে কি হবে গভর্নর জেনারেলকে বিভিন্ন বিষয়ে তাকে পরামর্শ দেয়া হবে যে সে কিভাবে কাজ করবে আইনি পরামর্শ দেবে তাহলে সমস্ত আইনি পরামর্শ দেওয়া হল এবং সেই হিসাবে একজন আইনি সদস্যকে অ্যাপয়েন্ট করা হল সেই সদস্যটা কে নামটা প্রত্যেকেই জান বলো লর্ড মেকলে ওকে লর্ড মেকলে কে আইনি সদস্য হিসেবে অ্যাপয়েন্ট করা হল তাহলে লর্ড মেকলে ছিল এই পদের প্রথম ব্যক্তি বুঝতে পারলাম কি লর্ড মেকলি কি লর্ড মেকলি লর্ড মেকলে হচ্ছে আইনি সদস্য মানে আইন বিষয়ক পরামর্শ এই যে মেকলের আমরা জানি যে মেকলে মিনিটস ছিল পড়েছিলাম তো মেকলে মিনিটস তিনি শিক্ষা সংক্রান্ত মেকলে মিনিটস প্রকাশিত হয়েছিল হিস্ট্রিতে আমরা পড়েছি ভুলে গেছি তাই তো আচ্ছা দেখো এটা প্রত্যেকের হয়েছে ওকে নেক্স দেখো আমাদের চার্টার অ্যাক্ট এলো তারপরে আঠারোশো তিপ্পান্ন এই একটা চার্টার অ্যাক্ট এটা হচ্ছে কি করা হলো এখানে তখন আমাদের গভর্নর জেনারেল ছিল লর্ড ডাল হৌসি ওকে খুব ভালো করে মনে রাখবে তো লর্ড ডাল হৌসি তখন এসে লর্ড ডাল হৌসি তো শুরু করেছিল অনেক বড় বড় কাজ আমাদের লর্ড ডাল হৌসির নীতিটা কি ছিল মনে আছে কোন নীতির জন্য লর্ড ডাল হৌসি ফেমাস হ্যাঁ আয় হলি সত্য নীতি মনে নেই হায় ডাল হৌসি সত্য নীতি মনে নেই দেখো সব কেঁচে গুন্ডুস হয়ে গেছে যাই হোক খুব সমস্যা দেখো লর্ড ডাল হৌসির সময় আঠেরোশো তিপান্নতে চার্টার অ্যাক্ট পাস করা হলো এবং প্রত্যেক চার্টার একটা দেখো কুড়ি বছরের টাইম পিরিয়ড দেওয়া হয়েছিল এই চার্টার অ্যাক্ট বলবে প্রথম কোন চারটার একটা কোন রকমের সময় সীমার বাঁধা হয়নি যে যতদিন খুশি কোন সময়সীমা নির্ধারণ করা হয়নি একমাত্র চার্টার অ্যাক্ট যেটা কোনো সময় সীমা নির্ধারণ হয়নি ওকে যে কুড়ি বছর পরে আবার আসবে সেরকম না যতদিন খুশি যতদিন না মনে হবে ততদিনটা চলবে এর আগে সমস্ত কিছু বলাই ছিল কুড়ি বছরের জন্য এখানে কিন্তু কোন সময় নির্ধারণ করা হয় এবং এই চার্টার অ্যাক্টের সাথে সাথে কি করা হয় যে আমাদের যে সরকারের গভর্নর জেনারেলের যে কাউন্সিল আছে সেই জায়গায় উচ্চ যে সব পদগুলো রয়েছে উচ্চ পদগুলিতে আগে কি হতো শুধুমাত্র ব্রিটিশরা যারা মেম্বার হতে 같তো এখানে কি করা হলো উচ্চ পদগুলিতে নিয়োগ করার জন্য কি করা হলো কম্পিটিটিভ এক্সাম নেওয়া হয় মানে যেটা আমরা বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষা মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে যারা পাশ করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই জায়গাগুলোতে নিয়োগ করা শুরু করা হলো আঠারোশো তিপান্ন সালের চার্টার একটা তৈরি করা হলো একটা একটা পরিষদ তৈরি করা হল মনে রাখবে এই চার্টার অ্যাক্টের মাধ্যমে একটা আইন পরিষদ গঠন করা হলো কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে আঠারোশো সালে সালের অ্যাক্টের মাধ্যমে আইন পরিষদ যেটাকে আমরা লেজিসলেটিভ কাউন্সিল বলতে পারি ইংলিশে আমরা যেটাকে বলবো লেজিসলেটিভ কাউন্সিল এরপরে খুব ইম্পর্টেন্ট এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য কি করা হলো ইন্ডিয়ান সিভিল সার্ভিস খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান সিভিল সার্ভিস গঠন করা হলো যে ভারতীয়দের সিভিল সার্ভিস এর আগে সিভিল সার্ভিস হতো শুধু লন্ডনে হতো ঠিক আছে এখানে কি করা হলো ইন্ডিয়ান সিভিল সার্ভিস গঠন করা হলো এই চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতীয় সিভিল সার্ভিস গঠন করা যেখানে সমস্ত ইন্ডিয়ানরা এক্সাম দিয়ে চাকরি মানে এ পেতে পারে ওকে দেখো এতটা প্রত্যেকের ক্লিয়ার এবার দেখো তাহলে আঠারোশো তিপান্ন সালের পরে আমরা জানি এরপরে কি হলো এই অ্যাক্টের মাধ্যমে লর্ড লর্ডিত সত্য বিলোপ নীতির মাধ্যমে বহু জায়গা দখল করে নিল ঝাঁসি থেকে শুরু করে এবং এই কারণে অযোধ্যা প্রচুর জায়গা দখল করতে শুরু করলো এই জন্য বিক্ষোভ দেখা দিল এবং তারই ফলশ্রুতি হিসেবে আমরা জানি সালে কি হলো মহাবিদ্রোহ এবং মহাবিদ্রোহ শেষ হওয়ার পরে শেষ হওয়ার জন্য এতদিন ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্ষমতা নেওয়ার চেষ্টা ব্রিটিশ পার্লামেন্ট করার চেষ্টা করছিল কিন্তু সেরকম কোন রকমের কারণ পাচ্ছিল না যেটা দেখে তুলবে তাহলে এই মহাবিদ্রোহ সেই কারণটা দেখিয়ে দিল এবং মহাবিদ্রোহের কারণে মানে আমাদের যে ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো আঠেরোশো আটান্ন সালে এইটিন ফিফটি এ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করলো ভারত শাসন আইন পাস করলো এবং ভারত শাসন আইন পাস করার মাধ্যমে বলে দেওয়া হলো যে ভারতের যে শাসন ব্যবস্থা আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালনা করতে পারছে না তাহলে ভারতের শাসন ব্যবস্থা হচ্ছে না তার আমরা চাইছি কি উৎকৃষ্ট শাসন ব্যবস্থা যে আমরা শাসন ব্যবস্থার যাতে ভালো কোয়ালিটির হয় এই উৎকৃষ্ট শাসন ব্যবস্থা প্রয়োগের অজুহাত দেখিয়ে একদম বাংলাতে বলছি মানে ভালো ধরনের ভালো রকমের শাসন ব্যবস্থা প্রয়োগ করা হবে এই কথা দেখিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা নিয়ে সরাসরি মহারানী ভিক্টোরিয়ার হাতে ট্রান্সফার করে দেওয়া হলো ঠিক আছে এখান থেকে সরাসরি যে শাসন ব্যবস্থা সেটা ভিক্টোর মহারানী ভিক্টোরিয়া মানে ক্রাউনের হাতে ট্রান্সফার করে দেওয়া হলো তাহলে এখান থেকে শুরু হবে কি এইটিন ফিফটি আমি এক্ষুনি বললাম যেটা হয়ে যাবে কি ক্রাউন রুল এর আগে কোম্পানি রুল চলছিল এখানে হয়ে যাবে কি ক্রাউন রুল শুরু হবে এবং এই আঠারোশো সালের যে খুব মানে ইম্পর্টেন্ট একটা জিনিস এর আগে কি হতো এক ধরনের দ্বৈত শাসন ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি যে বিভিন্ন কি চালু করেছিল যে একটা কাজ হবে মানে কেন্দ্রে একটা কাজ হবে আর প্রদেশে একটা কাজ হবে মানে যেটাকে আমরা ডুয়েল গভর্নমেন্ট যেটা বলে থাকি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল লর্ড ডাল এবার লর্ড ক্যানিং এসে কি করলো না আর প্রভিন্সের হাতে পাওয়ার থাকবে সে কি করলো ডুয়েল শাসন বা দ্বৈত শাসন ব্যবস্থাকে অবলুপ্ত ঘটালো দ্বৈত শাসন অবলুপ্ত করলো এই আইনের মাধ্যমে খুব ইম্পর্টেন্ট তাহলে এবং সেই ব্যক্তিটা আমরা জানি আর এই অ্যাক্টের মাধ্যমে কি করা হলো গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে পোস্ট কোন পোস্ট থেকে কোন পোস্ট বলো গভর্নর জেনারেল গভর্নর থেকে তাকে প্রমোট করা ভাইস রয় অফ ইন্ডিয়া ভারতের ভাইস রয়ে প্রমোট করা হলো এবং ব্যক্তিটা কে ছিল ব্যক্তিটা ছিল লর্ড ক্যানিং তো এটা আমরা ভালো করে জানি লর্ড ক্যানিং কে ভারতের প্রথম ভাইস রয় হিসেবে অ্যাপয়েন্ট করা হলো ওকে এবার দেখো আঠারোশো সালে আরও কিন্তু অনেক কাজ হয়েছিল মানে রমন অনেক কাজ এখানে হয়েছিল তাহলে অনেক কাজের মধ্যে প্রথম কি করা হলো একটা নতুন পোস্ট তৈরি করা হলো সেই পোস্টটা কি ভারত সচিব তাহলে কি হবে ভারত সচিব পদ সৃষ্টি ভারত সচিবকে ইংলিশে কি বলবো বলবো সেক্রেটারি অফ স্টেট সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিব পদটা তৈরি করা হবে এই ভারত সচিবের কাজ কি একটা পোস্ট তৈরি করা হবে তার তো একটা নিশ্চয়ই কাজ থাকবে সে কি করবে এই ভারত সচিব একজন মেম্বার ভারত সচিব অরিজিনাল কে সি এ মেম্বার মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট ওকে ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার সে পার্লামেন্টের মেম্বার হিসেবে সে ভাইস রয়ের সঙ্গে থাকবে এবং ভাইস রয়কে সে বলবে যে পার্লামেন্ট থেকে কি কি আদেশ এসছে তার মানে যা কাজ হবে থ্রু দা ভাইস রয় হবে ওকে সরি থ্রু দা সেক্রেটারি অফ স্টেট হবে ভারত সচিবের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট যে আদেশ করবে সেটা গভর্নর জেনারেল আমাদের ভাইস রয়কে পালন করতে হবে তাহলে সেক্রেটারি অফ স্টেট করা হবে এবং প্রথম ব্যক্তি প্রথম ভারত সচিব কে ছিল আরবে বলতে তার নাম ছিল আল স্ট্যানলি খুব ভালো করে মনে রাখবে ফার্স্ট ভারত সচিব অফ ইন্ডিয়া সে ছিল আল স্ট্যানলি ওকে নেক্সট দেখো এর সাথে সাথে আরো কি হলো ভারত সচিবের সাথে সাথে লর্ড ক্যানিং এইটিন এ আঠারোশো সাতান্নতে হলো আঠারোশো উনষাটে কি করলো একটা নতুন সিস্টেম চালু করলো সেটা হচ্ছে পোর্টফোলিও সিস্টেম হচ্ছে পোর্টফোলিও সিস্টেম চালু করলো পোর্টফোলিও সিস্টেমটা কি বলতে পারবে কেউ অনেকে বুঝিয়েছিলাম পোর্টফোলিও সিস্টেমটা কি লর্ড ক্যানিং চালু করেছিল পোর্টফোলিও সিস্টেম ওই ছবি বায়োডাটা কিছু না না এটা হচ্ছে দপ্তর ভিত্তিক ভাগ ঠিক আছে মানে দেখবে আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার আছে ফাইন্যান্স মিনিস্টারের কিছু কাজ আছে আমাদের যে ডিফেন্স মিনিস্টার তার কাজ আছে তাহলে প্রত্যেককে আলাদা আলাদা দফতর বা মানে কাজ করার জন্য অধিকার দেওয়া হয় পোস্ট দেওয়া হয় এর আগে কি হতো যে যা পারছে কাজ করছে কোন আলাদা করে অর্থ দপ্তর যে কেউ একজন সামলে নিল স্বরাষ্ট্র দপ্তর যে কেউ একজন সামলে নিল তাহলে এইরকম ভাবে কোন দপ্তর ভাগ ছিল না প্রত্যেকেই প্রত্যেকের মতো কাজ লর্ড করছে ক্যানিং কি করবো না এতে সমস্যা হচ্ছে তিনি কি করলেন প্রথমবার দপ্তর ভিত্তিক ভাগ করলেন পোর্টফোলিও সিস্টেম এখনো আমাদের পোর্টফোলিও সিস্টেমেই আমরা চলি যে আমরা যখন আমাদের যখন রাজ্য ইয়ে হয় ইলেকশনের পরে কে ফাইন্যান্স মিনিস্টার হবে তাকে একটা পোর্টফোলিও দেওয়া হবে যে আমাদের ডিফেন্স মিনিস্টার হবে সে একটা পোর্টফোলিও পোর্টফোলিও মানে একটা হচ্ছে দপ্তর ভিত্তিক তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে ওকে এই পোর্টফোলিও সিস্টেম রবার্ট আমাদের হচ্ছে লর্ড ক্যানিং প্রথম এই অ্যাক্টের মাধ্যমে চালু করেছে ওকে এছাড়া কি করা হলো এছাড়া ভাইস রয় ভাইস রয়ের যে কমিটি রয়েছে ভাইস জন্য একটা গঠন করা হলো অ্যাডভাইজারি কমিটি খুব ইম্পর্টেন্ট মনে রাখবে একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করা হল অ্যাডভাইজারি কমিটি মানে অ্যাডভাইজারি মানেই আমরা জানি যেটা হচ্ছে উপদেষ্টা পর্ষদ তাহলে উপদেষ্টা পর্ষদ মানে আমরা বুঝতেই পারছি সে কি করবে উপদেশ দেবে কাকে উপদেশ দেবে উপদেশ দেবে ভারত সচিবকে তাহলে এরা কি করবে ভারত সচিবকে উপদেশ দেবে যে এই ভারতে তো এই এই ব্যাপার চলছে তা আপনারা এইভাবে কাজ করুন তাহলে ভালো কাজ হবে তাহলে একটা অ্যাডভাইজারি কর কমিটি বা উপদেষ্টা পরিষদ গঠন করা হলো মেম্বার লিখে রাখবে কতজন পনেরো জন সদস্যের একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করা হল যে কি করবে সেক্রেটারি অফ স্টেট কে মানে এ করবে আর এই অ্যাডভাইজারি কমিটির যে চেয়ারম্যান হবে সে হবে ভাইসরয় মানে সে পদাধিকার বলে যেটাকে আমরা এক্স অফিসিও বলে থাকি কেউ যদি পদাধিকার বলে কোনো হাউসের মেম্বার বা সভাপতি হয়ে থাকে তাকে তাকে আমরা এক্স অফিসিও বলি তাহলে এই অ্যাডভাইজারি কমিটির যে কাউন্ট চেয়ারম্যান হবে সে হবে ভাইসরয় দেখো এতটা প্রত্যেকের ক্লিয়ার আচ্ছা কাউন্সিল অ্যাক্ট গুলো আজকে বলে দেবো না পরের দিন শুনতে বলো পনেরো মিনিট ওকে আচ্ছা এতটাই তোমরা একটু ভালো করে একটু দেখে নেবে ঠিক আছে পরের দিন আমি এটা থেকে প্রথমে কিন্তু কিছু এমসিকিউ জিজ্ঞেস করবো ক্লাসের প্রথমেই তোমাদের আমি যতটা আজকে পড়ালাম আঠারি আঠারোশো আটান্ন সালের ভারত আইন অব্দি আমি কিন্তু নাম ধরে এমসিকিউ জিজ্ঞেস করবো যারাই ক্লাসে জয়েন করবে আমি কিন্তু নাম ধরে আগের দিনের পড়া জিজ্ঞেস করবো প্রত্যেককে কিন্তু অ্যান্সার দিতে হবে ওকে যেটা পড়ালাম প্রত্যেকে একটু ভালো করে পড়ে নেবে ওকে পরের দিন আমরা কাউন্সিল অ্যাক্ট পড়বো ভারত শাসন আইন পড়ব সাইমন কমিশন পড়ব নেহরু রিপোর্ট পড়ব এবং উনিশশো সালে ভারত শাসন আইন পড়ব তাহলে এটা আমাদের মোটামুটি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে যাবে ওকে